জো বাইডেনের আনুষ্ঠানিক বিজয়ের পর এবার ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছাড়ার পালা। বিদায়ের আগ মুহূর্তেও বিশ্ব নেতাদের সমালোচনার অন্যতম ব্যক্তি ট্রাম্প। সোমবার তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোভুক্ত তুরস্কের প্রেসিডেন্ট অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এবং এর প্রধান ইসমাইল দেমির সহ 3 শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। তুরস্ক রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনায় এ পদক্ষেপ বলে জানায় যুক্তরাষ্ট্র। করোনায় ধুঁকতে থাকা তুরস্কের অর্থনীতিতে এ নিষেধাজ্ঞা বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। বলেন, সন্ত্রাস দমনে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের পর এমন নিষেধাজ্ঞা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমরা প্রত্যাশা করেছিলাম সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র আমাদের আরো বেশি সহযোগিতা করবে, কিন্তু সহযোগিতার পরিবর্তে তারা আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো। আমরা কারো সাথে সংঘাত বিবাদে জড়াতে চাই না। প্রতিবেশী দেশগুলোর সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে উন্নয়ন আর অগ্রগতির দিকে এগিয়ে যেতে চাই। ট্রাম্পের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও। বসনিয়ায় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনের এ পদক্ষেপ প্রমাণ করে তারা আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করে না। তুরস্কের উপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ জানাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে আন্তর্জাতিক আইন না মেনে এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে। আমার মনে হয় না এ ধরনের পদক্ষেপে যুক্তরাষ্ট্র খুব বেশি লাভবান হবে। গত বছরের জুলাই রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র গ্রহণ শুরু করলে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় ওয়াশিংটন। ওই সময় নিষেধাজ্ঞা আরোপ না করলেও তুরস্কের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 বিক্রি বন্ধ করে দেয় পেন্টাগন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।